কালা ছেলে পছন্দ করে না, কিন্তু নজর লেগে যাবে বলে পায়ে কালো কার বেঁধে দিয়া ঘুরে কি গুরুদেব, কথা ঠিক কিনা? কালা যখন পছন্দ নয় কালো কারো বাঁধার দরকার নেই। কালা বলে যে আমি মানুষ জামাই ষষ্ঠীতে গেলাম, বিয়ের পর একবার নতুন ফোঁটা লুবো, তখন কি আনন্দ, শাশুড়ি মা বদাকে ফোঁটা দিবে, সব সরু ভাই একসঙ্গে বুঝছি, শাশুড়ি মা এলো সবাইকে ফোঁটা দিয়া চলে এলো। আমি বলি মা মোর ফোঁটা, বলে বাবু তুমি বুঝে আছো, আমি তো দেখতেই পাইনি, আমি নাকি এত কাল আমাকে দেখা যায়নি, ঘরে বউকে বলে এখন জিনিসপত্র গুছাও ঘর চলেব, মোর বউ বলে দেখো যা হবার হচ্ছে কি করবো বলো, তোমার রংটাও তো দুধে আলতা খরিসাপের মতো, কিছু করার নেই, মা যদি নাই দেখতে পাই বয়স হচ্ছে চোখে ছানি পড়েছে, কিছু মনে করনি, আজকে রাত্রে খাসি টাসি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি বলি আমি কোনো খাসি খাবো না, আমি বদা খাসি খাবোই নি, যদি রটাইল হয় ঠিক আছে নাহলে খাবো নি। বলে তাহলে তোমাকে কিছু খেতে হবে নি, তুমি ঠান্ডা মাথায় চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি মায়ের সঙ্গে পাশে রুমে ঘুমাচ্ছি, মনে করে দরজা লাগিয়ে ঘুমাবো। আমি চিন্তায় চিন্তায় যে শাশুড়ি মা ফোঁটা দিল নি, দু কিলো আপেল নিয়েছি, সিঙ্গাপুর কলা বড় নিয়েছি, মিষ্টি মুখে চিলাপি নিয়েছি নতুন গেছি বলে, আর আমি ফোঁটা পেলাম না, সব সরুর আপেল, মোর আর মনে নাই ঘুমি গেছি, দরজা খোলা, বউ যে বারবার বলছে দরজা লাগিয়ে ঘুমাইতে, আমার তো আর মনে নাই, দরজা খোলা। সকালবেলায় বউ উঠে বলে তোমার জন্য আমার মান সম্মান চলে গেল। আমি কেন তোমাকে কালকে বলছিলাম রাত্রিবেলা শোয়ার সময় দরজা লাগিয়ে ঘুমাবো, আমি হ্যাঁ তুমি দরজা খুলে রেখে ঘুমাইছিল বলে বিড়াল সব দুধ খেয়া পালিয়েছে, বিড়াল যদি সব দুধ খেয়া পালিয়েছে দরজা খোলা ছিল বলে, তুমি কম্বল ঢাকা দিয়ে শুইতে পারো নি, বিড়াল দুধ খেতো নি। মোর বউ বলে একই উল্টা আলটা কথা, গামলায় দুধ ছিল সকালবেলায় চা হবে বলে, সে দুধ বিড়াল মুখ দিচ্ছে, কি কম্বল ঢাকার কথা বলো, তুমি চল যাও গোয়াল ঘরে ঢুকে যাও, গাই গরু দুধ তুই এলি আস, চা হবে, বোদা গোয়াল ঘরে ঢুকবে, হ্যাঁ গোয়াল ঘরে চল যাও। ঠাকুর নম নম করে গোয়াল ঘরে ঢুকছি, কোনটা যে গাই গরু বুঝতেও পারিনি, দশ বারোটা শুয়ে আছে, গিয়া চুপচাপ গরুর পিছনে দাঁড়িয়া বলি, গোমাতা ও গো মাতা একটু দুধ দে দাও, সকালে বসে আছে চা খাবে, ও গো মাতা গো মাতা গো মাতা। সে উঠে বলে আমি গো মাতা নই, আপনি তাহলে কে? পিছনে ল্যাস তুলে দেখ আমি গো পিতা, পিতা সর্বনাশ করছে তো তো এরা গরুর পিছনে দাঁড়িয়ে আছি। আমি বলি কি একটু দুধ দিবা যাবে? বলে না না দুধ তো আমরা দেবই নি, ইউনিয়ন করছি। আমি কেন? সরকার ঘোষণা করছে নো হেলমেট নো পেট্রোল, আমাদের দুধ দুইতে হলে হেলমেট পরে আসতে হবে। আমি বলি হেলমেট পাই কোথায়? দেখি শ্বশুরঘরের সামনে হেলথ সেন্টার খোলা আছে, গিয়া ঢুকেছি, ম্যাডাম বসে আছে। আমি বলি ম্যাডাম হেলমেট পাওয়া যাবে? চামড়া ফাটিয়ে দেবে এবারে, একটা মহিলা ডাক্তার বাবুর সঙ্গে কি কথা বলতে, আপনি জানেন না আপনি হেলমেট চাইছেন, আপনি থার্ড লাইনে যাচ্ছেন কেন, পাঁচকুড়া বাইপাসেই থাকুন না, আমি হেলমেট বলছি আপনার স্কুটিতে যে হেলমেটটা আছে ওটা দিন না একটু পরে যাবো, গোয়াল ঘরে ঢুকবো, নাহলে গরু দুধও দিবেন চাও, দুধও দিবেন চাও চাও। তা আসুন মঞ্চ ডেকে নেবো পরবর্তী।